Oh my god! Ish! Oh baba! Kerosene go! Khulen! Oh baba! Ish! Peter mote se khamsa ta marse! Aar mone ei jaygay daraye thaka amar pokkhe shombhob na! Ektu taratari koren go! Oh my god! Peter prochur chap dise Allah go! Ke kothay ache re darja ta khula dao na ektu! Aar dara thake partesi na! আরে ভাই আমরা যে হই না কেন আমাকে এই ঠিকানা দিয়েছে যে কি তুই ঠিকানা মতো আইছি এখন সরে দা আমরা হলো গ্রামের মানুষ গ্রামে সামান্য খুঁড়া খুঁড়ে এনে করে পাট দিয়ে তারপর কোনো মতে হলো এই বাথরুমটা তৈরি করছি যদি আপনারা এইভাবে জানা বা জানা আমাকে জানান কারণ আমি এই যে ঘন ঘন আমাদের বাসায় সদস্য বেশি চারজন মানুষ আমরা আমার বউ বাচ্চা আমার ছোট ভাই আমার মা এই যে এইতেই হলো যে ঘুরা যায় পার আচ্ছা ভাই মেয়েদের টাকা দিতে আসে আমি আসার পর সুন্দর কইরা আপনি জানেন হাতে হাত রেখে শুনবো না হ্যাঁ না আমি যাওয়া যাবে না ভাই একটু থাকে দেন এই যে এই যে মিয়া আপনি তো কইলেন আমি জানেন তো কেটের মধ্যে কেন আটকে গেছে কি কইছে কি কইছে এই ভাই তো আমাকে দেখাই দিল ও মিয়া ভাই এই যে আপনার তো কই হই না এরা হলো আমাকে যে পাশের বাড়ি ওই যে মতিন চাচার বাড়িতে বিয়া খাতে আইছি এরা তো গরিব মানুষ বাড়িতে ওই পায়খানা টাইখানা নাই আমি মনে করি আমার বাসায় আছে দিব্যি হাঁটতে পারবেন ওই তাই চাকা হাঁটতে কি কইছো এই যে মেথড দিয়ে পরিষ্কার করার সময় কয় টাকা দিস তুমি টাকা পয়সা দিস এই বেটা আমরা কি ঢাকা সিটিতে বাস করি যে পাইপ লাগাই দিছে পুরী গঙ্গা থেকে আগে আমি ওরে একটু হলো আমার ঢুকায় আর বুঝান গুলো বুঝান ওরে একটু বুঝায় আমার আপনাকে বুঝে আমার যাই তিনজনের জ্বালায় আমি অতিষ্ঠ হোমা ওরা বাঁশলি এনে দাঁড়ায় রয়েছে কে বুঝলাম না তো বিদেশে যাইতাছিস আমার কিছু কথা শুনা যা বিদেশে যাইয়া আমার ভরণ পোষণের যত টাকা পয়সা হয় সব আমার বিকাশ নাম্বারে পাঠাবি আমার নাম্বার তো তোর কাছে আছে যদি অন্য কারো মাধ্যমে পাঠানোর চেষ্টা করস যদি কস এর কাছ থেকে নিস ওর কাছ থেকে নিস তাহলে কিন্তু তোর খবর আছে কথাটা মাথায় রাখিস বিদেশ যাইতেছো যাও আমি আগে অ্যাকাউন্ট খুলে রাখছি টাকা আমার নামে পাঠাই দিবা তোমার নামে টাকা পাঠাই দিব হ্যাঁ আমার নামে টাকা পাঠাইতে হবে কারো মাধ্যমে দিলে সেটাকে আমি নিব না কো কথাটা যেন মনে থাকে ইন্ডিয়া কইরা তো ফাইট দিয়েছি বিদেশ যাইতেছস ভালো কথা ফোন ফোন করে যাইতেছস আমার দিকে একটু ঘুরেও তাকাইলি না
কেন রে বাসায় না কথা হইলো এখানে বাস নিয়ে দাঁড়ায় থাকার কি হইলো এত বিষ হয়ে গেছে আমি তোর চোখে না এত খারাপ হয়ে গেছি না আমার সাথে কথা বলার রুচিও নাই আছে তোর লগে বাসায় কথা হইছে এর লগে রাস্তায় কথা হইতে পারে না তো বাস নিয়া আগে তো ভয় পাইছি বাস মনে যাইব ভিতরে ও বাস রে ভয় পাইলি আমারে ভয় পাইলি না তোর লগে সংসার কি করে আমি নাকি বাস দুইজনই কি বাস ভয় দেখাই তুমি সংসার করো তাই হ্যাঁ আচ্ছা বাদ দে বিদেশ তো যাইতেছস গেলাম বিদেশ যাইয়া যা টাকা পয়সা রুজি রোজগার করবি সমস্ত টাকা প্রত্যেক মাসের 1 তারিখে যেন আমার বিকাশ নম্বরে চলে আসে হ্যালো বিকাশ নাম্বার আছে তোর কাছে হ্যাঁ জানাস তো হ্যাঁ কোনো ভঙ্গতাবাজি করবি না তো লাস্টে 42 ওইটা হ্যাঁ ভঙ্গতাবাজি করবি না তো না আর হ্যাঁ ভালো কথা তুই কারে কি দিবি না দিবি এসব জানার আমার কোনো দরকার নাই কিন্তু বিদেশ যাওয়ার পর প্রত্যেক দিন 30 বার করে কল দিবি ইমুতে ভিডিও কলে তোর সাথে কথা বলবো অডিও কলে তোর সাথে কথা বলবো মেসেঞ্জারে তোর সাথে চ্যাট করবো মানে 30 বার কথা বলবো যে কাম করবো কল থাকে থাকে কাম করবি আর হ আরেকটা কথা তুই যাওয়ার পর আমি বাহিরে কোথায় ঘোরাফেরা করতেছি কার সাথে কোথায় যাচ্ছি কি করছি না করছি কারোর কথায় কান দেওয়া চলবে না এটা নিয়ে আমাকে প্রেসার ক্রিয়েট করা যাবে না মনে থাকবে থাকবে হুম আমার প্লেনে দেরি হয়ে যাইতেছে বোর্ডিং টাইম 3 ঘন্টা আগে ঢুকতে হবে 4 ঘন্টা আগে জায়গা বাস সরাও ঠিক আছে যা গেলাম একটু 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 আবার কি এত প্লেন মিস দাদা কইছি মনে আছে তো হ্যাঁ আচ্ছা মনে যান থাকে যাই করো বাজিমাত আমিই করবো।